পাকিস্তান মার্কিন চক্র দেশে অনুচরদের নীল নকশায় সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভুট্টো কিসিঞ্জারের বাংলাদেশ সফরই ছিল বঙ্গবন্ধু হত্যার সবুজ সংকেত। হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে ঢাকায় সিআইএর স্টেশন চিফ ফিলিপ চেরির সঙ্গে বৈঠক করেন জেনারেল জিয়া। খুনিদের স্বীকারোক্তিতেও এসেছে জিয়া ও মোশতাকের নাম। 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনেন জেনারেল জিয়া। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সোনার বাংলা গড়তে যুদ্ধ জয়ের মন্ত্র দিয়ে শোষিত বাঙালিকে আলোর পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972 সালের 11 জানুয়ারি শপথ নেয়ার মাত্র 9 মাসের মাথায় যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে উপহার দেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ দলিল সংবিধান। রাষ্ট্রীয় মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মন্ত্রে উজ্জীবিত করেন জাতিকে। শুধু বিজ্ঞানভিত্তিক ধর্মনিরপেক্ষ সার্বজনীন শিক্ষাই নয়, ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হয় সাংবিধানিকভাবে। দালাল আইন জারি করে পাকিস্তানি দোসর রাজাকার আলবদরদের বিচার শুরু হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতির পক্ষে জোরালো অবস্থান নেন জাতির পিতা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় দলীয় শাসন ব্যবস্থার সমান্তরালে প্রবর্তন করেন সমবায়মুখী গণতন্ত্রের মডেল। শুরু হয় দ্বিতীয় বিপ্লব। বাঙালির ভাষাভিত্তিক, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রমুখী অভিযাত্রা শুরু থেকেই মেনে নিতে পারেনি মার্কিন নয়া উপনিবেশবাদীরা। মুক্তিযুদ্ধের সময় থেকেই মোশতাকের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান কনফেডারেশন চুক্তি চেয়েছিল কিসিঞ্জার ভুট্টো। দেশ স্বাধীনের পরও জারি ছিল সেই অপচেষ্টা। অনেকগুলো চক্র তাকে ঘিরে ছিল, তাকে বন্দী করে রাখছিল, অত্যন্ত নির্ভরযোগ্য মানুষগুলোর সঙ্গে তাকে বিচ্ছিন্ন করে ফেলা যাতে তিনি একক হয়ে যান এবং তার অর্থনৈতিক দিকটাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা, সরাসরি তখন তার উপরে আক্রমণ করা। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছদ্মবেশে থাকা খন্দকার মোশতাক আহমেদের নীল নকশা বাস্তবায়নে শরিক হন অনেকেই। সাপের মতো অবস্থান যার ছিল সেই হচ্ছে খন্দকার মোশতাক এবং তার গং। তিনি খন্দকার মোশতাককে জানতেন, বুঝেছিলেন এবং বিভিন্ন সময় তার নিজস্ব জবানিতেই আছে যে এই লোকটিকে দেখছো, এই লোকটি কিন্তু একসময় আমার ঘাতক হবে। খন্দকার মোশতাকই কিন্তু পরিষ্কারভাবে তার ব্লু প্রিন্টের ভেতর দিয়ে সে কাকে কাকে হত্যা করতে হবে, কিভাবে শেষ করতে হবে এগুলো ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়েই শুরু হয় পাকিস্তানি ভাবধারার অনুপ্রবেশ। পুরো রাজনীতিটাকে, রাজনীতির ধর্মটাকে ধ্বংস করা হয়েছে। যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে স্বাধীনতা বিরোধী চক্র অন্ততপক্ষে 30 থেকে 32 বছর আসলে বাংলাদেশটাকে শাসন করেছে। মুক্তিযুদ্ধের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ফিরে আসলেও এখনও জারি আছে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজের লড়াই। একজন বঙ্গবন্ধুকে যুদ্ধ করতে হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।